সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে অনেকটা ভোরে উঠেছি আর উঠে ফুল তুলতে বেরিয়েছি। এখন বেজে গেছে 5:45 মতো, বাড়ি থেকে যাচ্ছি। বাড়িতে গিয়ে সব কাজকর্ম করব। আর আজকে হলো লক্ষ্মী পুজো। তোমরা কাদের কাদের বাড়ি লক্ষ্মী পুজো করছো তো জানিও। আমরা তো বাড়িতে পুজো করব, তা এখনও মানে পুজোর জন্য যে আগে থেকে গুছিয়ে রাখা, ভেবেছিলাম কালকে করব, কিন্তু কালকে আর সেসব কিছুই করা হয়নি। আজকে ভোরবেলা 4:30 সময় ঘুম থেকে উঠে বোন আর মা দুজনে উঠে আর কি উঠোনে গোবরটা দিয়েছে। তো এখনও ঘর লিপতে হবে, বাকি অনেক কাজই বাকি রয়েছে, তো সেগুলো গিয়ে করব। তো চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফুল তুলে বাড়ি ফিরছিলাম, তখন একটু দোকানে ঢুকেছি। তো দোকানে কিছু সময় থাকার পরে মামা বাড়িতে এসেছি স্থলপদ্ম ফুল নিতে। দেখছি যে গাছে ফুল নেই, কিন্তু দেখলাম যে উঠোনের এক ঝাঁক পাখি রয়েছে। এরকমই থাকে প্রত্যেক দিন। আসলে মামা বাড়িতে অনেক মুরগি, তো বিকেলবেলায় উঠোনের উপর খেতে দেয়, তো কিছুটা খাবার থেকে যায়, তো সেইগুলো পাখিগুলো খেতে আসে সকালবেলাতে। আর দোকানে গিয়েছিলাম, তো দেখলাম যে মা বেলপাতার ডাল তুলে রেখেছে, তো সেইটা নিয়ে এসেছি। আর মা সাথে দিল আলতা। শিবালয়ে পুজো হয়েছে, দুর্গা পুজো, তো সেখানে অনেক আলতা সিঁদুর এগুলো পেয়েছে, তো সেখান থেকে আর কি সবার বাড়িতে বাড়িতে আলতা দিয়েছে, তো সেই মতো আমাদেরকেও দিয়েছে। আজকে এই আলতাটা পরব। ঠাকুরের যে নিরামিষ বাসনগুলো, তো সেগুলো সব কিছুই বের করেছি, আর ঠাকুরের আসন থেকে ঠাকুরগুলো নামিয়ে ঘরে রেখেছি। ঘরটা পরিষ্কার করে নিয়ে সিংহাসনটা বের করে নিয়েছি। তো সিংহাসনটা মানে প্রথমে মুছে নিয়েছে বোন, আর যে কাগজগুলো ছিল সেগুলো তুলে নিয়েছে। এভাবেই প্রত্যেক বছরই আর কি করা হয়। আর তারপরে সিংহাসনটা ধুয়ে রোদে রাখা হলো, শুকিয়ে যাবে, তারপরে আবার এটাকে কাগজে লাগানো হবে। আর এখনও রান্নাঘরে কিছুটা কাজ বাকি রয়েছে, মা সকালবেলাতে করেই গেছে, জল আনা আর জ্বালানি ঘরে নেওয়া, এই দুটোই আর কি করতে হবে। তো সেগুলো সেরে নিয়ে তারপরে রান্নাবান্না করব। ঠাকুর ঘরে কিছুটা কাজ করে নিয়ে রান্নাঘরের কাজটা করে নিয়েছি, আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, যাবো রান্নাঘরে রান্না করতে। আমি আর বোন দুজনে উপোস, মা বাবা দাদা তিনজনে খাবে, তো তার জন্য রান্না করব। ওইদিকে বোন চলে গেছে ঘর লিপতে। কালকেই কথা ছিল উঠোনটা আর ঘরটা লিপে রাখার কথা, কিন্তু কালকে আমার মানে অনেকটা কি শরীর খারাপ ছিল, আর কি জ্বর জ্বর হচ্ছিলো, তো সেই জন্য আর করতে পারিনি। আর তাছাড়া বোন একটু ব্যস্ত ছিল, ওই জন্য বোনও করতে পারেনি। ভেবেছিলাম অনেকে আর কি ছোটো ছোটো কাজগুলো করে রাখবো, কিন্তু সেগুলোও হয়নি, তো আজকে করবো। আজকে মানে একটু চাপ হয়ে যাবে, যদিও বা মানে পুজোটা খুব বড় করে করবো না, একটু ছোট করেই করবো। তবুও পুজোর ব্যাপার মানে গোছানোর অনেকটা ব্যাপার থাকে। তো আর কথা বাড়াচ্ছি না, এখন যাবো হলো রান্নাঘরে, আর রান্নাবান্না করবো, তারপরে স্নান করে পুজোর বাকি যেসব রান্না করার দরকার তো সেগুলো করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রান্না করতে যাব, তার আগে ভাবলাম কড়িবাটিটা ভিজিয়ে রাখি, আলপনা দিতে হবে, তো আগে থেকে ভিজিয়ে রাখছি। খুব বেশি সময় লাগে না, তবু আর কি আগের থেকে ভিজিয়ে রাখছি। আর যেহেতু রান্না করতে যাব, আজকে নিরামিষে রান্না করব, তবু আর কি রান্নাঘরে যাওয়ার আগেই করে নিচ্ছি। আর এদিকে চাল মাখা প্রসাদের জন্য চালটাকে এখন ভালো করে ধুয়ে নেব, তো তারপরে এটাকে ভিজিয়ে রাখব। চালটা ভিজিয়ে নেবার পরে এখন রান্নাঘরে চলে এসেছি, তো উনুনটা ধরিয়ে দিয়েছি, আর ভাতের জন্য জল গরমটাও হয়ে গেছে, তো চালটা দিয়ে দিলাম। আর আজকে ভেবেছিলাম যে ডাল রান্না করব, তো ডালটা আনা হয়নি বলে, তো ভাবলাম যে ঘরে কলা রয়েছে যখন, তাহলে কলাই রান্না করি, তো ওই জন্য ভাতটা হতে হতে কলাটা কেটে নিচ্ছি। আর কয়েকটা দিলাম বেগুন সেদ্ধ। বোনের ওইদিকে ঘরলাপা হয়ে গেছে। প্রত্যেক দিন আর কি ঘরলাপার সময় আগে তুলসীতলাতে লেপা হয়, তারপরে ঘরলাপা হয়, কিন্তু আজকে উল্টোটা হয়ে গেছে। আজকে ঘরলাপা হয়েছে আগে, আর তারপরে তুলসীতলাতে লেপা হয়েছে। আর এদিকে ভাত হতে হতে আমি একটা বেগুনও কেটে নিয়েছিলাম, বেগুন ভাজা, আর ওইদিকে বেগুন সেদ্ধ, আর কলার তরকারি, এগুলোই আর কি রান্না করছি। সকালে দুপুরে আর কি মা বাবা দাদা তিনজনে খাবে। আর পুজোর বাসন নামানো হয়েছিল, তার মধ্যে এই যে কিছুটা ধুয়ে বোন এই সিঁড়ির উপরে রেখেছে, এখনও কিছু ধোয়া বাকি রয়েছে, তো সেগুলো বোন এখন ধুচ্ছে। আর এদিকে আমার এখনও রান্নাটা হয়নি, তো কলার জন্য আলুটা ভেজে নিয়েছি আগে, তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কলাটা, হালকা করে ভেজে নিয়েছি, ভাজতে হয় না খুব বেশি একটা, তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর জিরে বাটা, কাঁচা জিরে বাটা দিই আর লঙ্কাটা দিই, আর নামানোর সময় একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই হচ্ছে কলার মশলা, এই কটা জিনিস দিয়ে আর কি রান্নাটা করি। আর যদি মাছ দিই যেদিন, তো সেদিন মাছ দিয়ে দিই এর মধ্যে, বাড়তে আর কি কোনো কিছু মশলা দিই না।
তো রান্না বান্না করার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছি, মানে অল্প কিছু বাসন হয়েছে তো সেগুলো ধুয়ে নিয়েছি। তারপরে এখন ঘরটা লিপে নিচ্ছি, এরপরে যাব স্নান করতে। স্নান করে রান্নাঘরে চলে এসেছি, এখন লুচি করা হবে। তো তার জন্য ময়দাটা মাখবো, আর ময়দা মাখার জন্য জল গরম বসিয়েছি। এখন সব সময় জন্য লুচি করলে গরম জল দিয়ে আর ময়দাটা মেখে নিই, মানে এর আগে মানে যাই হোক করে একটু ঠান্ডা জল দেওয়া হতো, কিন্তু এখন আর সেটা করি, এখন সব সময় জন্য গরম জল দিয়ে ময়দাটা মেখে নিই। আর আজকে জানো তো এত পরিমাণে টাইম চলে যাচ্ছে, মানে বুঝতেই পারছি না যে কোথার থেকে চলে যাচ্ছে। আর অন্যদিন মনে হয় যে না টাইম সরছেই না, এরকম একটা মনে হচ্ছে। তো এখন ময়দাটা মেখে নেব, আর এরপরে তো আরও কিছু কাজ রয়েছে, তো সেগুলোও করে নেব। ময়দাটা চালনি দিয়ে চেলে নিয়েছি, আর তারপরে এখন ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। প্রত্যেকবার তো লুচি করলে বোনই ময়দাটা মাখে, কিন্তু এইবারটা বললাম যে আমি মাখবো, তো সেই জন্য এখন মেখে রাখছি। আর এখন সাথে সাথে লুচিটা ভাজবো না, দেরি আছে ভাজতে। তো ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর এখন চলে এসেছি আলতা পরার জন্য। অনেকদিন হয়েছে আলতা পরিনি, আর আজকে পুজোর দিন, না পরলে ভালো লাগবে না, তো সেই জন্য তাড়াতাড়ি করে বসে পড়লাম। আর রান্নাঘরে কাজ করার আগেই আমি পড়তে চাই, তার কারণ হচ্ছে মানে একবার যদি রান্নাঘরে যাওয়া হয় তারপরে আবার দেরি হয়ে যাবে, পড়তেই পারবো না। আর বাড়িতে যখন এই পুজো হয় না, তখন মানে মনে হয় যে একটু সাজুগুজু করি, খুব বেশি তো সাজি না, তবু আর কি মনে হয় যে সাজি। তো যদি আবার সময় চলে যায় আমি পরে আবার সময় পাবো না, তো সেই জন্য ভাবলাম যে আগে তাহলে আলতাটা পরে নিই। আলতাটা পরে নিয়েছি, আর তারপরে চলে এসেছি সিংহাসনে এই কাগজগুলো লাগানোর জন্য। এই সিংহাসনটা কেনা হয়েছিল এই পুজোর মধ্যে, মানে পুজোর দিন সকাল সকাল আনা হয়েছিল, তো ধুয়ে মুছে তো সেইভাবে পুজো করা হয়েছিল। আর পরের বছর থেকে এই কাগজটা লাগাই, ভাবা হয়েছিল যে এটাকে রং করা হবে, কিন্তু একবার ঘরে ঢুকে গেছে আর সেটা হয়েছে হয়নি, এখনও পর্যন্ত হয়নি। তো এইরকমই আর কি প্রত্যেক বছর মানে কাগজগুলো লাগিয়ে দিই, আর আবার যখন মানে নষ্ট হয়ে যায় তো সেগুলো তো আবার তুলতেই হবে, তো তুলে আবার নতুন করে এভাবে লাগিয়ে নিই। এভাবে অনেককেই দেখেছি এটা লাগাতে, কিন্তু রং করলে একটু বেশি ভালো লাগে, কিন্তু সেটা আর হয়নি, জানি না আর কবে হবে, তো দেখা যাক কী হয়। আর এই যে কাগজটা লাগিয়েছে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মা আজকে উপোস থাকবে না, তবুও আর কি সকালবেলা থেকে এই পর্যন্ত এখনও খায়নি। স্নানটা করে নিয়েছে, এখন সুজি বানাতে বসেছে। মা বললো যে আগেগুলো সব কিছু গুছিয়ে দেবে, তারপরে খাওয়া দাওয়া করবে। মা তো দোকানে যাবে, ওই জন্য আর কি মা উপোস থাকবে না। গত বছরও তাই করেছিল, মানে মা উপোস ছিল না, কিন্তু সব রান্নাবান্নার যে কাজগুলো থাকে সেগুলো করে দিয়ে তারপরে দোকানে গেছিলো। তো ওইদিকে মা সুজি বানাচ্ছে, আর বোন এখন নারকেল কুড়াতে বসেছে। দাদা এই নারকেলগুলো চুলে দিয়েছে, অনেকগুলো নারকেল কেড়েছে। বাড়ির নারকেল তো মানে এই বছরে তো ছোটো ছোটো নারকেল হয়েছে, মানে এক কাঁদিতে অনেকগুলো করে, তো তার মধ্যে থেকে বেশ কিছু নষ্টও ছিল, আর সেগুলো তো ফেলে দিতে হয়েছে, আর যেগুলো ভালো ভালো ছিল সেগুলো বস্তা ভরে রাখা হয়েছে। তো বোন তো এখন নারকেল কুড়তে বসেছে, আর আমি চলে এসেছি আলপনা দিতে। খড়িমাটি ভিজিয়েছিলাম, আর ওর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, মানে অল্প একটু যে চাল ভিজিয়েছিলাম তো ওখান থেকে অল্প একটু চাল নিয়ে তাই গুঁড়ি করে নিয়েছি, আর সেটা মিশিয়ে নিয়েছি। তো এখন আলপনা দিচ্ছে, আলপনাটা খুব বেশি একটা পারি না, তবু আর কি চেষ্টা করি। অনেক বছর থেকে আর কি আমিই দিই, মা আগে দিত, মা বলে যে তুই দে, তো সেই জন্য এখন আমিই দিই। বোন এখনও এক বছরও দেয়নি, আমি আর কি মানে কয়েক বছর থেকে দিচ্ছি এটা। পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী, হিলো কমলা সুন্দরী, শাখ বাজে কুলুর ধ্বনি আজকে কোজাগরি। পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী, হিলো কমলা সুন্দরী। আগে ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে নিয়েছি, আর তারপরে আমাদের ঘরে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ঘর। আর দাদার ঘরে অল্প একটু আলপনা দিয়েছি, খুব বেশি পারি না আগেই তোমাদেরকে বলেছি, তো যেটুকু পেরেছি সেইটুকু করেছি। আর আমার আলপনা দিতে দিতে বোন নারকেলটা কুড়িয়ে নিয়েছে, আর মায়ের দিকে আরুর জন্য নারকেলটা পাক দিয়ে নিয়েছে, মানে নারকেল তো সেরকম ঝুনো হয়নি, তো সেই জন্য পাকটাও ঠিক সেরকম ভালো আসেনি। তো প্রথমে তো মা আর বোন করছিলো, তারপরে আমি একটু ক্যামেরা করার পরে আমিও নারগুলো বানিয়ে নিয়েছি। আর আমি অল্প একটু আলপনা দিয়েছি, এই জায়গাটাতে একটু ফাঁকা ফাঁকা মতো লাগছিলো, তো মাকে বললাম যে আলপনা দিয়ে দিতে। তো ওই যে মা দুই পাশের এইটা দিয়েছে, আমি ওই যে লম্বা করে যেটা, তো ওই পাশে দুটো দিয়েছি আর মাঝখানে দিয়েছি, আর এই পাশেরটা না ওই যে গোল গোল মতো করে দেখছো, এগুলো হচ্ছে আমি আলতা পরার পরে দড়ি আর পেরেক এগুলো দিয়ে আর কি গোল গোল মতো করে নিয়েছি। তবু একটা ভুল হয়ে গেছে, মানে অনেক দিন করা হয় না, তো ওই জন্য একটা ভুল হয়ে গেছে। তো মা যখন দিচ্ছিল ওর উপর থেকে, তো তখন
মা বুঝতে পারেনি, পরে দেওয়ার পরে তাই খেয়াল করেছে যে একটা ভুল হয়েছে। তো এই হলো। আর এদিকে লুচি করার বাকি ছিল, তো মাকে বললাম যে আমি লুচিটা ভেজে নিচ্ছি। তো বোন এক এক করে বেলে দিচ্ছে, তো আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ভাজার পরে হাত মুখ ধুয়ে নিয়েছি আর বোনকে এখন আলতা পরিয়ে দিলাম। বোন বলছিল যে আলতা পরবি না, তো বললাম যে আলতা পরতে হয় পুজোর দিন, মানে ও বলে আলতা পরলে পা ফাটে আর কি, কেমন কেমন হয়ে যায়, তো সেই জন্য পরতে চায় না। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আলতা পরতে। বোনকে আলতা পরিয়ে দেবার পরে ঘরে চলে এসেছে, শাড়ি পরে নিয়েছে। আজকে পুজোর দিন শাড়ি না পরলে তো ভালোই লাগবে না, তো ওই জন্য শাড়ি পরেছে। আর শাড়ি পরতে যেহেতু আমার খুবই পছন্দ হয়, ছোটোবেলাতে জানো তো গামছা পরতাম, মানে নতুন গামছা যখন কিনে আনতো আমি বোন দুজনে আর কি শাড়ি হিসাবে তাই পরতাম, এমন ছিলাম ছোটোবেলাতে। কিন্তু বোন বড় হয়ে এখন অতটা শাড়ি পরতে যায় না, কিন্তু আমার মধ্যে এখনও সেই জিনিসটা থেকে গেছে শাড়ি পরাটা। মা নতুন শাড়ি কিনলে আমি আগে পরবই পরবো, কিন্তু এখন তো মোটা হয়ে গেছে ওই জন্য আর কি অতটা পরি না, নয়তো আগে সুতির শাড়ি আনলে সেই শাড়িটা আমি আগে পরতাম তারপরে মা পরতো, এরকম ছিল। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার স্কিন কেয়ার রুটিন। আমরা কি বলো তো রেগুলার মানে কোনো কিছু মাখা বা কোনো কাজ করা স্কিনের জন্য সেই সব না কিছুই করি না। ওই মানে একটা ফেস ওয়াশ কিনলে, মানে 100 ml-এর ফেস ওয়াশ কিনলে আমাদের চলে যাবে 3 থেকে 4 মাস দুই বোনের, মানে কেউই মানে ঠিক মতো আর কি ব্যবহার করি না, মানে প্রত্যেক দিন তো মাখাই হয় না ফেস ওয়াশ, মানে কোথাও যেতে হবে এরকম একটা মনে হয় তো সেই দিন মাখা হয়। আর আমার তো মানে নাকটা একটু তেল তেলে মতো হয়ে যায়, তো সেই জন্য দুদিন তিন দিন পর পর করে ফেস ওয়াশটা দেওয়া হয়। আর এখন তো শীতকাল, ওই জন্য একটা ক্রিম ব্যবহার করি, ওটা হিমালয়ের ক্রিম আর হিমালয়েরই ফেস ওয়াশ। তো শীতকালের জন্য মুখে টান টান ধরে, তো সেই জন্য ওই ক্রিমটা দিয়ে আগে জ্যাক অলিভ অয়েল বডি অয়েল তেল ব্যবহার করতাম, কিন্তু এখন আর ওটা করা হয় না, এখন একটা বডি লোশন ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের রুটিন, তাছাড়া কিছুই না। আর টুকিটাকি মানে কিছু জিনিস কেনা হয়, কিন্তু সত্যি কথা বলতে ব্যবহার করা হয় না। জানি না এটা তোমরা বিশ্বাস করবে কি না, কিন্তু তবু এটাই সত্যি কথা, মানে কোনো কিছু একটা কেনা হয় কিন্তু সেইভাবে যে মানে রেগুলার ব্যবহার করা ওই জিনিসটা হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শ্বাসটাও হয়ে গেল, আজকে আমি একা একা শাড়ি পরেছি। এই সুতির শাড়িগুলো যাই হোক করে একা একা জানো তো পরতে পারি, কিন্তু এই ভারী শাড়িগুলো মানে আমি একা একা পরতেই পারি না। ভারী কি মানে মানে সুতির শাড়ি ছাড়া যে শাড়িগুলো হয় ওই শাড়িগুলো আমি একা একা পরতেই পারি না। আর শাড়ি পরলে আমার লাল টিপ পরতেই হবে, মানে লাল টিপ পরলে মুখটা ফোটে, তো সেই জন্য যে কোনো শাড়ির সাথে মানে যেই রঙে হোক না কেন লাল টিপটা বেশি পছন্দ করি। তো শাড়িটা পরে নিয়েছি আর তারপরে সন্ধে দিয়ে নিয়েছি। আর এদিকে বোন শাড়ি পরবে না বলেছিল, ও বলেছিল যে চুড়িদার পরবো, ওকে জোর করে তাই বললাম যে শাড়ি পরতে। তো শাড়ি পরে নিয়েছে আগে, তারপরে তো আমার চুলটা বেঁধে দিয়েছে আর এখনও সেজে নিয়েছে, একটু একটু সেজেছে, বেশি সাজেনি, কিন্তু তবু আজকে বোনকে ভীষণ সুন্দর লাগছে, ওর থেকে যেন চোখই সরানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন আমাদের লক্ষ্মী ঠাকুর। তো বোনের সাজ হয়ে গেছে আর তারপরে ঠাকুর ঘরে চলে এসেছে, ফুল আনা হয়েছিল, মালা গাঁথা হয়নি আগের থেকে, এখন আমি বসেছি ফুলের মালা গাঁথতে। আর বোন এদিকে সিংহাসনটা সাজিয়ে নেবে, মানে পুজো যা যা আছে তো আমি আর বোন দুজনে হাতে হাতে করে সাজিয়ে নেব। তো বোন এখন সিংহাসনে ঠাকুরটা দিয়ে দিল। এবারের পুজোর বাজারটা আমার দাদা করেছে, এই ঠাকুরটা দাদা পছন্দ করে এনেছে, দুপুরবেলাতে এনেছিল, তো সেইভাবে রাখা ছিল ঠাকুরটা। এখন ঠাকুরের মুখের থেকে কাগজটা সরিয়ে দেওয়া হলো, এবারটা সব কিছু গুছিয়ে নিয়ে পুজোটা শুরু করা হবে। পুজোর জন্য আমরা সামান্য কিছুই আয়োজন করেছি, তো সেইটুকু দিয়ে মায়ের সামনে দিয়েছি। আর আজকে সারাদিনটা মানে এমনভাবে কেটেছে মানে কি বলবো, মনের জোরে আজকে কাজগুলো করেছি, এই পর্যন্ত আসতে পেরেছি। বোন যদি আজকে উপোস না থাকতো আমি আর এই পর্যন্ত আসতেই পারতাম না, তাছাড়া আমার গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে যেত, মানে একটা কাজ করছি আর বসে থাকছি এরকম একটা হচ্ছে। বোন আর আমি দুজনে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন পুজোটা শুরু করা হবে, পাঁচালি পরেই পুজোটা শুরু করা হবে। তো তার আগে এখন উলু দেওয়া, তারপরে শঙ্খ বাজানো, যা যা করণীয় তো সেগুলোই করে নিচ্ছি। আর তারপরে এখন বোন বসে পড়েছে পাঁচালি পরতে, প্রথমে আমি পড়েছিলাম, তারপরে বোনকে বললাম যে তুই একটু পড়, উপোস থেকেছে, এবার যদি পাঁচালি না পারে কেমন একটা লাগে না, তো সেই জন্য বোনকে বলেছে পাঁচালি পরতে। প্রথমে বলছিল যে না তুই পড়ছিস যখন তুই পড়, তো ওকে বললাম যে না একটু পড়তে হয়, মানে কোনো কথা শুনতে যায় না জানো তো, তো জোর করে বললাম পড়তে, তো পড়ে নিয়েছে। আর আমাদের পুজো করা হয়ে গেছে, এখন ফুল দিয়ে দিচ্ছি, মানে কিছুটা ফুল রেখে দিয়েছে না, তো সেই ফুলগুলো আমি দিয়েছি আর বোন দিয়ে দিয়েছে। আমাদের পুজো করা হয়ে গেছে, এইমাত্র এ ঘরে এলাম আর আমরা পাঁচালি পরেই পুজো দিয়েছি। খুব কম এরকম হয়েছে যে ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়েছে, তো যাই হোক একটু বাদে গিয়ে প্রসাদটা নামিয়ে নেব। লক্ষ্মী পুজো তো প্রত্যেকটা বাড়িতেই হয়, আবার কোনো কোনো বাড়িতে মানে কোনো সমস্যার জন্য বা অন্য কারণে এই দিনে পুজো হয় না, তো
মানে সবার বাড়িতে পুজো হয়, তার যার কারণে মানে সবাই সবার বাড়ি যেয়ে পারে না, তবুও আর কি আমাদের বাড়িতে কিছু মানুষ আসবে, কিছু বলতে বোন আর কি বোনের বন্ধু বান্ধবীদের বলেছে, তো তারাই আর কি আসবে, আর তার জন্য আর কি একটু বসবো, ওরা আসবে তারপরে আর কি প্রসাদটা গিয়ে নামাবো। আর বিকেলবেলাতে আমার মা আর কি আলপনা দিয়ে দোকানে গেছে, আমি আলপনা দিয়েছিলাম মানে লাস্টে অল্প একটু মা দিয়েছে, তো সেইটুকু দিয়ে মা দোকানে গেছে। তো দোকানে বসে শুধু ভাবছে যে মানে আমি ঠিকঠাকভাবে করতে পারছি কিনা কাজগুলো, আসলে কি হয়েছে সারাদিন উপোস ছিলাম না, ওই জন্য আর কি মা বেশি চিন্তা করছিল, মানে এতটা কষ্ট হয়ে যাচ্ছিলো কাজ করতে, মানে একটা কাজ করছি তো বসে থাকছি অনেকক্ষণ, খুব বেশি কাজ করিনি, আমার বোন যদি উপোস না থাকতো তাহলে আমি হয়তো পুজোটা মানে সে রাত 11টার সময় আমার শেষ হতো পুজো। এর আগের বার তাও মানে পেরেছিলাম অনেকটা, আমি একাই উপোস ছিলাম, তো মা আর বোন আর কি গুছিয়ে দিয়েছিলো একটুখানি, আর বাকিটা মানে পুজোর কাজগুলো আমি করেছিলাম। আর এইবারটা বোন তো মানে পুজোর সব কাজ করেছে, মানে বলতে গেলে ওই সব করেছে আর আমি করেছি অল্প একটু, মানে ওর জন্য আর কি তাড়াতাড়ি হয়েছে কাজগুলো। এই যে চলে এসেছে, ও প্লেট আনতে গেছিলি, কত নিয়েছে, মা চলে গেছে, তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে। কিছুক্ষণ বসেছি আর তার মধ্যে কয়েকজন এসেছে প্রসাদ নিতে, তো তাড়াতাড়ি করে বোন চালমাখা প্রসাদটা মেখে দিয়েছে আর আমি একা করে সবাইকে আর কি প্রসাদটা দিয়ে দিয়েছি। আর বাড়ির সামনে দিশাদের বাড়ি, তো সেই জন্য বললাম যে দিশাকে নিয়ে আসার জন্য, তো বোন দিশাকে নিয়ে এসেছে, আমি ওকে প্রসাদ দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আর বলেছি যে ওর বাড়িতে যাওয়ার সময় ওর মায়ের জন্য প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, তো এই যে প্লেটে দিয়ে দিয়েছি প্রসাদটা, বোন যখন যাবে ওকে দিয়ে আসতে তখন নিয়ে যাবে, আর এইটা আমার জন্য, সবাইকে প্রসাদ দেবো তারপরেই খাবো। তো বোনের বন্ধুবান্ধবী এসেছে, ওদের সবাইকে দিয়েছি, তারপরে এখন ঘরে এসে প্রসাদ খাচ্ছি। আমি প্রসাদ খেয়েছি আর তারপরে বেশ কিছু মানুষজন এসেছে, তাদেরকে প্রসাদ দিয়েছি, আর এখন বেজে গেছে রাত 10টা, এসেছে মামা বাড়িতে। বড় মামি পুজো করেছে এই বছরটা, ছোট মামি পুজো করেনি, আর ভেবেছিলাম যে মামা বাড়িতে আসবো না প্রসাদ খেতে, সকালবেলাতে আসবো, তারপরে আবার ভাবলাম কি যে না এই রাতের বেলাতেই যাই, তার জন্য আমি বোন দুজনেই এসেছি। আর বড় মামি যে কোনো একটা পুজো আসলেই পরেই খিচুড়ি প্রসাদ রান্না করে, তো এই বছরটা সেই মতো তাই করেছে, তো দুজনে খেতে বসেছি আর দাদার জন্য দিয়ে দিয়েছে, তো নিয়ে বাড়িতে চলে এসেছে, আর দাদার জন্য দিয়েছে তো একটু বেশি করে দিয়েছে, তো দাদা আর বাবা দুজনেরই খাওয়া হয়ে যাবে, তো দাদাকে খেতে দিয়ে ঘরে চলে এসেছে, এখনই ঘুমিয়ে পড়বো, খুব ক্লান্ত লাগছে খিচুড়িটা খাওয়ার পর থেকে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।